সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িয়া। দর্শক, আজ 5 ফেব্রুয়ারি শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব ক্রস এবং সাহিওয়াল জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। দেখছেন আমরা হাটের মধ্যে প্রচুর এ ধরনের গরু দেখছি। আমরা এই পাশ থেকে একটু শুরু করি, দেখছেন তাতে বস কেমন? এটার দুই জাত ওজন কত হবে? ওজন না, এটা পালা গরু। পালা গরু তো কেমন দাম চাচ্ছেন? ১২০। আর কত বললো বাজার? ১০০ ভাঙতে বলে ভাঙাবেন? ভাঙাবেন যদি বাজার বলে ভাঙতে তাহলে ভাঙাবেন। তাহলে বিক্রির দামটা কত হবে? ৯৫ পর্যন্ত কইছে, তাহলে আর ২-১০০০ বাড়লেই মনে হয় দিয়ে দিবেন, তাই তো? দর্শক শুনলেন যে আর ২-১০০০ বাড়লেই উনি দিয়ে দিবেন। ৯৫,০০০ টাকা পর্যন্ত বলছে। এটা হচ্ছে পালার গরু, দুই জাত বয়স। আমরা এই পাশে আরেকটি দেখছি, এই যে ক্রস জাতের ভাইয়ের কাছে একটু তথ্য নেই আমরা। ভাই কেমন বয়স এটা? ১৭ মাস। এখনো দাঁত হয় নাই? না। তার মানে এটা এখনো আপনারা পালার জন্য বিক্রি করতেছেন? কেমন দাম চাইলেন আপনি এটা? ১১৫-১২০ চাচ্ছেন। কেমন বলতেছে দাম? ১০০ ভাঙতে বলতেছে, ভাঙাবেন? না। কত পর্যন্ত বলছে? ৯৪-৯৫ পর্যন্ত বলছে। তার মানে ১০০ নিচে ভাঙায় বিক্রি করবেন না, ১০০ উপরে বিক্রি করবেন? ১০০ উপরে হলে বেচবো, না হলে বেচবো না। হলে কি বাসা নিয়ে যায় পুষবেন? দর্শক শুনছেন, বাসা রাখবেন। দর্শক শুনলেন যে ১০০ হলে উনি এটি বিক্রি করবেন, ১০০ উপরে। ৯৪-৯৫ পর্যন্ত একটা দাম দিয়েছেন। আমরা দেখছি বেশ কিছু ষাঁড় গরু আজকে বাজারে রয়েছে। আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকবো, আপনাদেরও গরু দেখিয়ে দাম জানানোর চেষ্টা করবো। ভাই কটা আনছেন? কই? আচ্ছা আচ্ছা, এটা বয়স কেমন? আগর। কেমন দাম চালেন এটা? ১১০-৫। কেমন বলে বাজার? ৯০ পর্যন্ত বলে। কেনা বেচা ১০০ নিচেই? এই যে দেখছেন আপনারা, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে ক্রস জাতের ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। আমরা চাচাকে দেখছি, এই যে দুটি নিয়ে রয়েছেন। চাচা কেমন আছেন আপনি? এগুলোর বয়স কেমন চাচা? দুই দাঁত করে। এই যে এটার দাম, এটার দাম চান রয়েছে? ১৩০। আর ওইটা মানে ২৬০ জোড়াটা দাম চাচ্ছেন? দর্শক ২৬০ জোড়াটা দাম চেয়েছেন, দেখছেন আপনারা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে ক্রস জাতের ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। আমরা দেখি একটু ভিতরের দিকে যাই, ভিতরে আরো বেশ কিছু এ ধরনের ষাঁড় গরু রয়েছে সেগুলো দেখবো। ভাই কটা এটা? একটাই। বয়স কেমন এটা? বয়স কত দাম চাচ্ছেন? এরকম চাচ্ছেন আর বলতেছে কত বলে নাই কেউ? ৯০-৯৫ কয়? দর্শক শুনছেন যে ৯০-৯৫ পর্যন্ত বলে। দেখে নেবে কি ১০০ উপরে না নিচে? ১০০ উপরে। দর্শক চলুন আমরা আস্তে আস্তে একটু ভিতরে যাই। ওই পাশে আমরা একটু বড় সাইজের দেখছি, আমরা সেটার একটু তথ্য নিব। দর্শক আমরা এই পাশে একটি অনেক বড়, আজকে হাটের মধ্যে বড় নাকি এটা? হাটের মধ্যে বড় সাইজের, সব থেকে বড় সাইজের যে ক্রস গরুটা দেখছি, এটার ওজন কতটুকু হবে ভাই? ১৪ মাস মাংসের ওজন। বয়স কেমন? ২ দাঁত। ২ দাঁত। দাম চাচ্ছেন কেমন? দাম তো ৩-৩.৫ লাখ টাকা। ৩.৫ লাখ। এটা কি মাংসের ওজনে বিক্রি করবেন না পোষার উদ্দেশ্যে বিক্রি করছেন আপনারা? মাংসের দামও হবে, পোষার দামও হবে। ৩.৫ লাখ টাকা দাম চাচ্ছেন, তো কেমন পর্যন্ত বলে? এখন পর্যন্ত ২৫০ বলছে। তো কেনা বেচা করবেন কত? মানে ২৬০,০০০। দর্শক শুনছেন যে ২৬০,০০০ পার হলেই দিবে, ১৪ মন মাংস হবে, ২ দাঁত বয়স। দর্শক দেখছি আমরা কষাই দাম করতেছে, কষাই দাম করতেছে ২৫০, কষাই দাম করছে ২৫০। দর্শক দেখছি আমরা, ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক চলুন আমরা সামনে যাব, সামনে আরো বেশ কিছু এই ধরনের ক্রস গরু রয়েছে সেগুলো দেখবো।
অশোক আমরা এই পাশে একটি, এটা কি ক্রস না? কেমন দাম চলে এটার? 90,000। বয়স কেমন? দুই দাঁত। কত বললো? 74 বলে। কেনা বেচা করবেন কত তাহলে? 80-এর উপরে? না, 80-এর ভিতরে। 80-এর ভিতরে। দর্শক শুনছেন যে 80-এর ভিতরে হলে এটি কেনা। আমরা দেখছি আমবাড়ি হাটে আজকে যে ক্রস এবং সাইবাল গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা এই পাশে দর্শক আমরা ঘুরতে ঘুরতে একজন ভাইকে পেয়েছি, তিনি কোথা থেকে এসেছেন আমরা সেটা জানবো। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে এসেছেন? নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। কেমন দেখছেন বাজার, কেমন দেখছেন? মোটামুটি ভালোই। ভালোই মানে আপনাদের থেকে এখানে কি দাম কম না? আমাদের ওখান থেকে দাম কম আছে। দাম কম আছে। তো কি ধরনের গরু কিনছেন আপনারা আজকে? আমরা কিনছি ক্রস কিনছি কিছু। এই যে এগুলো কিনছেন? জি। এগুলো কি কুরবানির টার্গেটে কিনছেন আপনারা? কুরবানির টার্গেটে কিনছেন। কুরবানির টার্গেটে কিনছেন। তো কতগুলা কেনার ইচ্ছা আছে আজকে? আজকে 20টা কেনার ইচ্ছা আছে। 20টা কেনার ইচ্ছা আছে। এখন পর্যন্ত কয়টা কিনতে পারছেন? 3টা কিনছেন। 3টা কিনছেন, আরো 17টা কিনবেন? জি। কি ট্রাক কি ভাড়া করছেন না করবেন? টাকা এখনো ভাড়া হয়নি, করবো কিছুক্ষণ, কিছুক্ষণ পরে করবেন। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে। আপনার যদি মোবাইল নাম্বারটা একটু বলে দিতেন আমাদের। 01751 7 517 517 8022 88। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক আমরা শুনলাম যে লক্ষ্মীপুর থেকে উনি এসেছেন ষাঁড় গরু কেনার জন্য এবং কুরবানির টার্গেটে উনি এই গরুগুলো কিনছেন। আমরা দেখব বাইরে আরো প্রচুর এ ধরনের ষাঁড় গরু রয়েছে, সেগুলো দেখবো। এই যে চাচার কাছে একটু দেখছি। চাচা কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? এটা কি হাটের মধ্যে বড় না? এর থেকে বড় একটা দেখলাম তো। হ্যাঁ, এর থেকেও একটা বড় দেখছি। দর্শক দেখছেন আপনারা, আমরা গরুটাকে দেখাই আপনাদের। বয়স কেমন চাচা? এটা এখনো দাঁত হয় নাই? দর্শক এখনো দাঁত হয় নাই। মাংসের ওজন কতটুকু আছে চাচা? 8 মন। তো কেমন দাম চাচ্ছেন? কেমন? 160। দর্শক যে 160 চাইছে, 160 পর্যন্ত চাইছে। তা কত বলতেছে চাচা? 10,000 পর্যন্ত বলছে। কেনা বেচা করবেন কত? 150। আমরা দেখি এই পাশে একটি লাল গরু দেখছি। লাল কি দেখি? দেশি? দর্শক দেখছেন আপনারা, আমরা দেখি কিছু গরু। এই কত এটা? কত কত? দর্শক দেখছেন, তুমি জানো না? আচ্ছা আপনার এটা, এটার বয়স কেমন? এখনো দাঁত হয় নাই। ওজন কতটুকু আছে এটা চাচা? 6.5-7 মনের কাছাকাছি। তো কেমন দাম চাচ্ছেন এটা আপনি? 1,85,000 চাচ্ছেন। আর বলতেছে কত? 25-30 পর্যন্ত বলতেছে। কেনা বেচা দেড়ের কাছাকাছি হলে বিক্রি করবেন? মানে এটা যারা কিনবে তারা পোষা হিসেবে কিনবে, তাই তো? মানে কাটা হিসেবে আপনি বিক্রি করছেন না? কাটা হিসেবে বিক্রি করছেন। আমরা এই পাশে একটি সাহিওয়াল, সাহিওয়াল গরু দিচ্ছি, যে দেখছেন আপনারা। ভাই বয়স কেমন এটার? দুই দাঁত। কত দাম ছিলেন? 110। বাজার কত পায়? 91-92। কেনা বেচার দাম? মানে 95,000। দর্শক শুনলেন, 5,000 মানে 95,000 পর্যন্ত উনি আশা করে রয়েছেন এই গরুটি বিক্রি। আমরা দেখছি এই পাশে আরেকটু দেখছি আমরা একটু সেটার লক্ষ্য নেই। এটা তো দেশি না ভাই? দেশি না, শাহিওয়াল। তো কেমন দাম চাচ্ছেন? 90,000। আর বলতেছে কত? 75-80 পর্যন্ত, মানে 80 কম বলে। 80 কম? হ্যাঁ কম বলে। তো কেনা বেচা কি 80-এর উপরে? জি ভাই। দর্শক শুনলেন যে কেনা বেচা উনি 80-এর উপরে করবেন, এই যে দেখছেন আপনারা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে ক্রস এবং শাহিওয়াল জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। তো দর্শক আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
থাকবেন।